Hey guys, kemon achen shobai? Asha kori shobai bhalo achen. So I'm Brina, apnader MKJana YouTube channel-e shagotom. তো আমরা এই সোশ্যাল মিডিয়া যুগে আমরা কিন্তু প্রায় সকলেই ছবি তুলতে এবং ছবি এডিট করতে সবাই পছন্দ করি এবং সেই ছবিকে যত দ্রুত সেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় সেই চেষ্টা আমরা কিন্তু করে থাকি তো এমন অনেকেই আছেন যারা যাদের হাতে সময় নেই একটা ছবিকে ধৈর্য সহকারে এডিট করতে তাদের জন্য মূলত এই ভিডিও খুব সহজেই এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন যে এক ক্লিকেই এইচডি ফটো কিভাবে আপনি এডিট করতে পারবেন তো ভিডিওটি খুব গুরুত্ব সহকারে বা মনোযোগ সহকারে দেখুন আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন যে অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে আপনি কিন্তু একটি ছবিকে এডিট করতে পারবেন আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো চলুন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে সো অ্যাপটি আপনি কোথায় পাবেন প্লে স্টোরে সো আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপটি সো প্লে স্টোর এই প্লে স্টোরটি ওপেন করবেন এবং এখানে সার্চ বারে গিয়ে ক্লিক করবেন কলোরো KOLORO সো এটা লিখে আপনি সার্চ করে দেবেন সো সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম একটি অ্যাপ ভেসে উঠবে বা শো করবে দেখতে পাচ্ছেন প্রিসেট ফর লাইট রুম সো এটি কিন্তু লাইট রুমের প্রিসেটগুলো এখানে রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটি ইনস্টল করা রয়েছে আপনারা এখান থেকে অবশ্যই ইনস্টল করবেন এবং ওপেনে ক্লিক করবেন সো প্রথমে আপনারা তো মোবাইলে ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এইটা প্রথমে অ্যাপের ওপেনে যে ইন্টারফেসটা এই ধরনের এরপর দেখতে পাচ্ছেন এই ধরনের অনেকগুলো অপশান শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে এটা কিন্তু ফ্রি ভার্সন এবং এরপরে যদি আপনি প্রিসেটগুলি ইউজ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন এই প্রিসেট ইউজ করবার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 260 টাকা এবং দেখতে পাচ্ছেন এই প্রিসেটের জন্য ইউজ করতে হবে আপনাকে বা টাকা পেমেন্ট করতে হবে 250 টাকা তো এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর প্রিসেট রয়েছে আপনারা চাইলে সেই প্রিসেটগুলি কিনে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্লগারদের জন্য খুব সুন্দর সুন্দর এখানে প্রিসেট রয়েছে এখানে এই অ্যাপটার বিষয়বস্তু যেটা বা খুব সুন্দর যেটা টপিক সেটা হচ্ছে এরা কিন্তু সমস্ত টপিকের উপরে এরা প্রিসেট তৈরি করে গেছে দেখতে পাচ্ছেন যেমন ব্লগিং রয়েছে নানা ধরনের যে সমস্ত টপিক সেই সমস্ত টপিকের উপরে কিন্তু এরা প্রিসেট অলরেডি তৈরি করে গেছে সো আপনার পছন্দসই যদি প্রিসেট আপনার মনে হয় যে এটা কিনে আপনি ইউজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন আর না হলে যদি আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে চান দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবেন সো এটার উপরে ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো ফ্রি প্রিসেট আপনারা পেয়ে যাবেন সো আপনি ধরুন এই প্রিসেটটা ইউজ করতে চাচ্ছেন সো আমি উবরেটটা ট্যাপ করে দিলাম এখান থেকে আপনাকে আপনার যে কোনো ছবি সিলেক্ট করে নিতে হবে সো ধরুন আপনি আপনার গ্যালারিতে কীভাবে যাবেন এখান থেকে সরাসরি আপনি ক্লিক করে ফটোশ্যুট করে নিতে পারেন বা ভিডিও রেকর্ডিং করে নিতে পারেন দেখতে পাচ্ছেন উপর দিকে অল রয়েছে অলে গিয়ে আপনি কিন্তু আপনার সমস্ত ফাইলে যে সমস্ত ছবি বা গ্যালারির ছবিগুলি এখানে পেয়ে যাবেন সো আমি যে কোনো একটা ছবি চুজ করে নেব ধরুন আমি গালফ ওয়েস্টে গেলাম এখান থেকে আমি ধরুন যে কোনো একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নেব সো আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমরা এই ছবিটাই সিলেক্ট করে নিলাম সো দেখতে পাচ্ছেন এই ছবিটা তো এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান শো করছে এবং এখানে কতগুলো অপশান শো করছে দেখতে পাচ্ছেন টোটাল 5টা অপশান শো করছে এটা হচ্ছে ফিল্টার সো ফিল্টারেও কিন্তু আপনি নানা ধরনের ফিল্টার পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি ক্লিক করে দেন অনেক ধরনের ফিল্টার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি আপনার ফিল্টারগুলি ফেভারিট হিসেবে রাখতে পারেন সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রথম ফিল্টার আপনি যদি এখানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন আপনার আগের কোয়ালিটি এবং পরবর্তী কোয়ালিটি এইটাকে আপনি এই অপাসিটিটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে প্রিসেটের অপাসিটি সেটা কিন্তু আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এই অপশানটি ট্যাপ করে যদি আপনার এই প্রিসেটটি মনমতো হয় বা যদি পছন্দসই হয় তাহলে কিন্তু স্টার মার্কে উল্লেখ ক্লিক করতে পারেন এবং আপনি কিন্তু আপনার এই ফেভারেটে অর্থাৎ ফেভারেটে কিন্তু এই প্রিসেটটি অ্যাড করে রাখতে পারবেন তাহলে কি হবে পরবর্তীকালে এই প্রিসেটটি খুঁজতে আপনার সুবিধা হবে আর যদি মনে হয় এটি আপনার ফেভারিট নয় তাহলে কিন্তু এখান থেকে আনস্টার করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে প্রথমে আপনাদের কিন্তু এগুলি কিন্তু ইন্টারনেটের দ্বারা ডাউনলোড করে নিতে হবে আপনারা যদি একটু স্ক্রল করে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু প্রিসেট এখানে রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের খুব সুন্দর সুন্দর প্রিসেট রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনার ছবিতে কোনো সেরকম যে ব্যক্তির উপরে এফেক্ট না পড়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর কালারগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা আনলক করবার জন্য কিন্তু আপনাকে 250 টাকা দিয়ে কিনতে হবে আপনাদের যদি অর্থ থাকে আপনারা কিনে নেবেন আর যদি আপনারা চান ফ্রি ভার্সন ইউজ করতে তাহলে এগুলো একটু স্লাইড করে দেখবেন দেখবেন কিন্তু নানা ধরনের ফ্রি প্রিসেট এখানে অ্যাড রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের ছবি অনুযায়ী লাগিয়ে দেবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনি কিন্তু এখানে লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে হচ্ছে এই যে ডাউনলোড অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন সেইভাবে কিন্তু প্রথমে আপনারা প্রিসেটগুলো ডাউনলোড করে নেবেন তার পরবর্তীকালে এটা ইউজ করতে পারেন ধরুন আমি এই প্রিসেটটা রাখতে চাচ্ছি বা যে কোনো একটা প্রথমের দিকে চলে যাচ্ছি আমি ধরুন এই প্রিসেটটা আমি রাখতে যাচ্ছি তো আমি চাই এটাকে আরও একটু এডিটিং করতে
তো এডিটিং করার জন্য দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চোখ আছে 4-5টা সেখান থেকে আপনি কিন্তু ক্লিক করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর দিকে যে সমস্ত ফিল্টারের উপরে দেখতে পাচ্ছেন নানান ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু এখান থেকে আপনি প্রিসেট পেয়ে যাবেন সো এখান থেকে আপনি একটা একটু করে মিনিমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা যেমন খুব সুন্দর লাগছে এরপর দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের রয়েছে গেইন রয়েছে এটা যেমন রয়েছিল বিগনেট ছিল গেইন আছে এরপরে অনেক রকমের আপনি কিন্তু জিনিস এখানে পেয়ে যাবেন সো এরপর থার্ড যে অপশন রয়েছে এটা হচ্ছে আপনি লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যেমন মনে হচ্ছে আপনার ছবিতে লাইটটা একটু বেশি হয়েছে আপনি কিন্তু কমিয়ে নিতে পারবেন বা এপাশ থেকে বাড়িয়ে নিতে পারবেন ধরুন আমি এটা দেখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এক্সপোজার রয়েছে সো আপনি এক্সপোজারটাকেও আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এরপর রয়েছে কন্ট্রাস্ট সো কন্ট্রাস্টটাকেও আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই ধরনের আপনি কিন্তু নানা ধরনের অপশন পেয়ে যাবে আপনার ছবির অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে নিজের খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন শ্যাডো দেখতে পাচ্ছেন শ্যাডো রয়েছে এগুলো কিন্তু আপনার পছন্দসই যদি আপনার প্রিসেট পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন সো দেখতে পাচ্ছেন নানা ধরনের অপশন রয়েছে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতে চান গ্রিন রয়েছে গ্রিনটা আমি যেমন কালারটা চেঞ্জ করতে যদি চাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিনটা ছিল সেটা কিন্তু উধাও হয়ে গেছে অন্য কোনো একটা কালারে পরিবর্তন হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করতে পারবেন এইভাবে রেখে দিলাম এবং তো ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন যদি ছবি ডিটেলস না থাকে আপনি কিন্তু ডিটেলসটা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে এবং রয়েছে বর্ডার্স সো আপনি যদি বর্ডার রাখতে চান ছবিতে তাহলে কিন্তু এখানে বর্ডার লাগাতে পারবেন কালার রয়েছে আপনি যদি কালার লাগাতে চান ভাইব্রেট রয়েছে ভাইব্রেট রয়েছে এখান থেকে ভাইব্রেট দিতে পারবেন স্যাচুরেশন দিতে পারবেন ফেড রয়েছে তো আপনি আপনারা যদি ছবিতে আপনাদের ফেড ইউজ করেন তাহলে কিন্তু ছবিটা একটু প্রফেশনাল লুক লাগে দেখতে পাচ্ছেন ফেডটা ইউজ করার ফলে একটু কিন্তু প্রফেশনাল লুক আসছে এরপর দেখতে পাচ্ছেন মোশন রয়েছে আপনি কিন্তু ছবিতে মোশন ইউজ করতে পারবেন সো এরপর দেখতে পাচ্ছেন এখানে ইরেজার রয়েছে এই ইরেজারটা কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ধরুন আমি মুখটার কাছটা একটু ইরেজ করে দিতে যাচ্ছি তাহলে কী হবে ছবিটা আরও খুব সুন্দর একটা কিন্তু লুক দেবে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে এটা আপনি চাইলে এখান থেকে রেডি করতে পারেন এবং এফেক্ট রয়েছে গ্লো রয়েছে নানান ধরনের এফেক্ট রয়েছে আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালি এগুলো সেট করতে পারেন আর এছাড়াও কিন্তু আপনি টেক্সট পেয়ে যাবেন ধরুন আমি এখানে লিখে দিচ্ছি সো ধরুন আমরা এখানে লিখে দেবো যে কোনো একটা অক্ষর ধরুন আমরা আমি লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম MKJana ট্যাপ করে দিলাম এখানে এরপর দেখতে পাচ্ছেন ফন্ট রয়েছে কিছু ফন্ট প্রিমিয়াম রয়েছে যেগুলো আপনাকে কিন্তু কিনে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা যেমন প্রিমিয়াম নয় এই ধরনের আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যদি টানেন তাহলে কিন্তু বাড়বে যদি জুম আউট করেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন কালার রয়েছে টেক্সটের কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর এরপর নানান ধরনের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সো এইভাবে আপনারা কিন্তু সেট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ব্লার রয়েছে ব্লার করতে পারবেন আপনার ছবিকে তারপর দেখতে পাচ্ছেন যে যে কার্ভ টুল থাকে সেই কার্ভ টুলের কিন্তু নানা ধরনের লাইট রয়েছে আপনি কিন্তু ছবিতে রেড টোন আনতে পারেন গ্রিন টোন আনতে পারেন ব্লু টোন আনতে পারেন আপনি যা খুশি করতে পারবেন খুব সুন্দর সুন্দর এখান থেকে কিন্তু কাজ করা যাবে তো এরপর দেখতে পাচ্ছেন ফোর্থ বা ফিফথ যে অপশন রয়েছে সেটা হচ্ছে ক্রপ সো ক্রপ এখানে কিন্তু নানা ধরনের সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনি কিন্তু ক্রপ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন নানা ধরনের সাইজ রয়েছে টিকমার্ক করলে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে সো ওইভাবে আপনারা কিন্তু খুব সহজেই একটা ছবিকে দেখতে পাচ্ছেন প্রথমে ছবি ছিল এইটা তারপরে আমরা এডিটিং করে এনেছি দেখতে পাচ্ছেন কতটা ছবি চেঞ্জ হয়ে গেছে সো আপনারা চাইলে ম্যানুয়ালি একটু সেট করতে পারেন অথবা আপনারা যদি সময় বেশি না হাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে প্রিসেট রয়েছে অর্থাৎ এক ক্লিকে যে প্রিসেটগুলো আপনারা ছবিতে বসাতে পারবেন সেগুলো কিন্তু ইউজ করতে পারেন আপনার যদি ছবির কোয়ালিটি খুব সুন্দর থাকে কিন্তু এখানে এডিটিংটাও খুব সুন্দর সুন্দর হবে সো দেখতে পাচ্ছেন এরপর ছবিটা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে সেভ অপশন রয়েছে এখানে সেভ করতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি এখান থেকে শেয়ারও করতে পারেন সো আমি সেভ করতে যাচ্ছি ওকে ক্লিক করে দেবেন এবার দেখবো আমাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সো আপনারা কিন্তু খুব সহজেই ছবিটি কিন্তু সেভ করতে পারবেন এবং রং চং লাগিয়ে আপনি কিন্তু কালারফুল করে নিতে পারেন আপনার যে কোনো ছবিকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও পর্যন্ত আমাদের MKJana ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন স্টে টিউন স্টে হ্যাপি